হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি ছোট একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো ফেসবুকের নতুন একটি ফিচার নিয়ে। আমরা যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করে থাকি, সবাই মেসেজ আদান প্রদান করে থাকি প্রতিনিয়ত, তবে আজ ফেসবুকের একটি নতুন ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো, আপনার মেসেঞ্জার থেকে আপনি যদি ভুল করে কাউকে মেসেজ পাঠিয়ে থাকেন, সেই মেসেজ আপনি কিভাবে নিজে থেকে ডিলিট করে দিতে পারেন। সেই মেসেজটা আপনি যাকে পাঠিয়েছেন তার কাছ থেকেও ডিলিট হয়ে যাবে, সেরকম একটি ফিচার ফেসবুক নতুন শুরু করেছে, যেটা আগে হোয়াটসঅ্যাপে ছিল। দেখুন, বিভিন্ন পত্রিকার মাধ্যমেও তারা এই জিনিসটা পত্রিকায় দিয়েছে। নিউ নেশন থেকে শুরু করে বাংলাদেশেও কিছু পত্রিকায় এই খবরটা। এখন ফেসবুকে নতুন একটি ফিচার অ্যাড করেছে, যেটা হলো ভুলক্রমে পাঠানো মেসেজ কিভাবে ডিলিট করে দিতে পারেন সেই জিনিসটা। তো দেখুন, প্রথমে আপনি ফেসবুকের মেসেঞ্জার অপশনে যান। ফেসবুকের মেসেঞ্জার অপশনে গিয়ে আপনি দেখুন, একটা যে কাউকে একটা মেসেজ করেন, আমি ধরুন এই মেসেজটাই পাঠালাম, হ্যালো। হ্যালো লেখার পর আমার মেসেজটা কিন্তু যাকে আমি পাঠিয়েছি তার কাছে চলে গেছে। এখন এই মেসেজটা যদি আপনি মনে করেন যে না, আমি তার কাছ থেকে যাকে পাঠাচ্ছেন তার ফোন থেকেও আপনি ডিলিট করে দিতে পারেন, সেই জিনিসটা এখন দেখাবো। দেখুন, আপনি এটা এই হ্যালো যে মেসেজটা আপনি পাঠিয়েছেন সেটার উপরে আপনি এইভাবে প্রেস করে রাখুন। প্রেস দিয়ে রাখলে আপনার দেখুন নিচে কয়েকটা অপশন আসছে, কপি, ফরওয়ার্ড, রিমুভ। আপনি এই রিমুভে ক্লিক করুন। রিমুভে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এখানে দুইটা অপশন আসলো, একটা হলো রিমুভ ফর এভরিওয়ান, আরেকটা হলো রিমুভ ফর ইউ। রিমুভ ফর এভরিওয়ান হলো আপনি যাকে পাঠিয়েছেন তার ফোন থেকে আপনি ডিলিট করা, আর রিমুভ ফর ইউ মানে হলো আপনার নিজের ফোন থেকে নিজে ডিলিট করা। রিমুভ ফর এভরিওয়ানে আমি দেখুন এখানে একটা চাপ দিলাম, দেওয়ার সাথে সাথে দেখুন একটা পপ আপ উইন্ডো ওপেন হলো, রিমুভ ফর এভরিওয়ানে দিলে রিমুভ চলে গেল। এখন দেখুন আপনি যার কাছে মেসেজটা পাঠিয়েছেন তার ফোনে কিভাবে এটা রিমুভ হয়েছে সেই জিনিসেরও আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। দেখুন এখানে এভাবে তার ফোন থেকেও মেসেজটা ডিলিট হয়ে যাবে। সেখানে লেখা আসবে জুয়েল রিমুভ এ মেসেজ, এরকম একটি মেসেজ আপনার যাকে আপনি মেসেজ পাঠাইছেন তার ফোনে লেখা আসবে। এভাবে আপনি যদি কাউকে ভুলক্রমে মেসেজ পাঠিয়ে থাকেন তাহলে সেটা আপনি নিজ থেকে ডিলিট করে দিতে পারেন। তবে এই মেসেজটা আপনি 10 মিনিটের মধ্যে ডিলিট করতে হবে, 10 মিনিটের পরে গেলে আর সেটা আপনার কাজ করবে না। এই 10 মিনিটের মধ্যেই যদি আপনি বুঝতে পারেন যে না, আপনি ভুল করে মেসেজটা পাঠিয়েছেন, তাহলে আপনি মেসেজটা আপনার ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।